আজি হচ্ছে প্রার্থীপত্র দাখলর শেষ দিন এবং রাজধানীর সবু রাস্তা জাম রয়েছে। কারণ আপনার দেখিপারে যেহেতু আজি শেষ দিন এবং বিভিন্ন দলর যেতবে কর্পোরেট টিকেট দেবার সামান্য বিলম্ব হয়েছিল, অধিকাংশ প্রার্থী আজি নামাঙ্কন পত্র দাখল করছেন। সমস্তে বিরাট পটুয়ারে আসছেন, রালিরে আসছেন এবং এডিএম অফিসে প্রার্থীপত্র দাখল করছেন। এ হচ্ছে ভুবনেশ্বর বিজেডির মেয়র ক্যান্ডিডেট যেতবে সুলোচনা দাস নাম ঘোষণা করা যাই, তাপরে আজি মেয়র প্রার্থী ভাবে নামাঙ্কন দাখল করছেন সুলোচনা দাস। এ চিত্র আপনার দেখিপারে সুলোচনাঙ্ক সহিত উভয় ভুবনেশ্বর দুই বিধায়ক রয়েছেন, যেমন সহিত যে কর্মী মানে রয়েছেন বিরাট পটুয়ারে আসি এডিএম অফিস অভিমুখে যাচ্ছেন। স্বতন্ত্র বাইক রালি মধ্যে করা যাই এপাই, এবং কেবল যে এই মেয়র ক্যান্ডিডেট নুহতি বিভিন্ন ওয়ার্ডর কর্পোরেটর ক্যান্ডিডেট মধ্যে যেমন নামে চূড়ান্ত মোহর বাজিছে এবং নাম ঘোষণা করা যাই, সেমানে সমস্তে আজি প্রার্থী ভাবে নামাঙ্কন পত্র দাখল করছেন। অন্যপটে বিজেপির মধ্যে যে সুনীতি মুন্ড রয়েছেন প্রার্থী, সে মধ্য আউ কিছু সময় পরে নামাঙ্কন দাখল করার কার্যক্রম রয়েছে। সে মধ্য যে নিকটস্থ অছি কার্যালয় রয়েছে সেঠু গোটে রালিরে বাহারে, তাঁপাই মধ্য স্বতন্ত্র বাইক রালির আয়োজন হয়েছি এবং সে মধ্য রালিরে যাই এডিএম অফিসে প্রার্থীপত্র দাখল করবে। তেমন সবুক দৃষ্টি রাখি রাজধানী আপনার যদি দেখবে আজি পুলিশ ব্যবস্থা মধ্যে কড়াকড়ি করা যাই এবং ট্রাফিক ব্যবস্থা বিশেষ করে ধ্যান রখা যাই, কারণ যেহেতু সবু ছকরু পেট্রোলিং বাহুন। অন্যপটে দেখবে আপনার দেখুন তাপরে পরে আজি যেহেতু প্রার্থীপত্র দাখল করবে, তাপরে স্পুটনি হব এবং চূড়ান্ত তালিকা যেত প্রকাশ করবে, তাপরঠু বিভিন্ন ওয়ার্ডে তাঁকর যে প্রার্থী রয়েছেন সেমানে প্রচার আরম্ভ করবে। এবং মাহল যেহেতু আপনার জানিবে যে পূর্বর যেতবে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল কোভিড পাই কিছু কটকা রয়েছিল, কিন্তু বর্তমান যেহেতু কটকা কোহল করা যাই নিশ্চিত ভাবে গোটে রাজনৈতিক উষ্ণতা দেখা মিছে। এবং যেভাবে ভাবে দীর্ঘ বর্ষ ধর পৌর নির্বাচন হয়ে নথিলা এবং বর্তমান নির্বাচন হচ্ছে তাকে দৃষ্টি রাখি কেউটি না কেউটি বিশেষ করে রাজধানী দেখুন পুরা রাজধানী আমি যদি দেখা গোটে রাজনৈতিক মাহল দেখা মিছে এবং যেমন প্রার্থী রয়েছেন সেমানে বেশ উৎসুকতার সহিত নিজের প্রার্থীপত্র দাখল করছেন। এ হচ্ছে চিত্র আপনার দেখিপারে যে ভুবনেশ্বর তিনোটি যাক নির্বাচন মণ্ডলর বিধায়ক যোড়ি হয়েছেন, যে মেয়র প্রার্থী ভাবে নামাঙ্কন দাখল করা যাচ্ছেন সুলোচনা দাস সহিত, ভুবনেশ্বর উত্তর নির্বাচন মণ্ডলের বিধায়ক সুশান্ত রাউত, ভুবনেশ্বর মধ্য নির্বাচন মণ্ডলের বিধায়ক এবং ভুবনেশ্বর একাম্র নির্বাচন মণ্ডলের বিধায়ক তথা মন্ত্রী অশোক পণ্ডা, তিনজন যাক নিজের কর্মীকে নিয়ে নামাঙ্কন পত্র মেয়র যে মেয়র পদবী যে যাঙ্ক না বিজেডি সুপ্রিমো বাছিছেন তাঁপাই প্রার্থীপত্র দাখল করা যাচ্ছেন।